শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস আপনাদের স্বাগত আমি অনুষ্কা ফিরে দেখব আজকের সারদিন তৃতীয় দফায় ভোট রয়েছে আগামীকাল রাজ্যের তিন জেলার 31টি আসনে এর মধ্যে রয়েছে হাওড়ার 7টি দক্ষিণ ২৪ পরগনার 16টি এবং হুগলির 8টি আসনে হুগলির চুচুড়া চণ্ডীতলা উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গুরে জনসভা তৃণমূল নেত্রীর হুগলির চুচুড়া জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এক পায়ে বাংলা জয় করবে তৃণমূল আগামীতে দু পায়ে জিতব দিল্লি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যে প্রচারে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন সাংবাদিক বৈঠকে জয়া বচ্চন বললেন মমতাকে যারা পছন্দ করেন না তাদেরকে বলবো লজ্জা লজ্জা উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী আগামী 10ই এপ্রিল শিলিগুড়ির কাওয়াখালীতে মোদির জনসভার আয়োজন করা হয়েছে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পৌঁছলেন বিহারের বিধায়ক তথা বিহার বিজেপির সহসভাপতি নীতীশ মিশ্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা আলিপুরদুয়ার জেলার কুমারগাম বিধানসভা কেন্দ্রের কামাখ্যাগুড়িতে ভোট প্রচারে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আজ আলিপুরদুয়ারে ভোট প্রচারে এসে আলিপুরদুয়ার সিপিএম এর জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বিজেপিতে যোগদান করলেন জ্যোৎস্না আগরওয়াল ও দীপক শীল তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনে এসে নাম না করে নান্টুপালকে গদ্দার বলে কটাক্ষ করলেন রঞ্জন সরকার আগামী 11ই এপ্রিল রাজগঞ্জে মুখ্যমন্ত্রীর জনসভা আজ আমবাড়ির সুদামগঞ্জের মাঠে মঞ্চ তৈরির শুভারম্ভ করলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় চোপড়ার রাঙ্গাগজে 31 নম্বর জাতীয় সড়কে আজ ভোর 5টা নাগাদ শিলিগুড়িগামী একটি মাছ বোঝাই ট্রাক চোপড়ার রাঙ্গাগজ এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির ওপর উল্টে যায় ঘটনায় এক শিশুসহ দুজন আহত হয়েছে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার চাকুরিয়া বিধানসভার বেগুয়া এলাকার সীতাদিঘি গ্রামে আজ করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের সমর্থনে তৃণমূল সাংসদ নুসরত জাহানের রোড শো ডালখোলা শহরে উত্তর দিনাজপুর জেলার মধু চা বাগানের ড্রেন থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হলো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় আগামী 7ই এপ্রিল কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে জনসভা করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই জনসভার প্রস্তুতি শুরু হয়েছে আজ কলেজ মাঠ পরিদর্শন করেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি নেতৃত্বরা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে 32 নম্বর ওয়ার্ডে তিনবাত্তি কলোনি সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব গতকালে লিখিত অভিযোগের 12 ঘন্টার মধ্যে এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ উদ্ধার করল চুরি যাওয়া চা বাগানের কীটনাশক এবং গ্রেপ্তার 3 জন ফাঁসিদেবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছোটন কিস্কুর সমর্থনে বাইক র্যালির আয়োজন করা হলো আজ খড়িবাড়িতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে নির্বাচনী প্রচার সভা সংযুক্ত মোর্চার উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী ও সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্যরা আজ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অর্জুন মুন্ডা ফাঁসিদেবা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর প্রচারের উদ্দেশ্যে ফাঁসিদেবার কমলা বাগানে আসেন এবং সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলেন সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব পেজে দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস